ইংরেজি শিখতে গিয়ে আমাদের প্রথম এবং প্রধান সমস্যা হলো রিডিং পড়া। ধারাবাহিকতা এবং পদ্ধতিগত ত্রুটির কারণে আমরা ইংরেজি রিডিং শিখতে পারি না। তো আজকে আমরা শুরু করতে চলেছি মাত্র 15 দিনে ইংরেজি রিডিং শেখার একটি ধারাবাহিক কোর্স। 15টি ক্লাস দেখলে আশা করি ইংরেজি রিডিং যে কেউ শিখতে পারবে। আজকের ক্লাসটি হলো প্রথম দিনের ক্লাস, যা রিডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। সো লেটস গেট স্টার্টেড। একদম জিরো থেকে বা একদম প্রাথমিক লেভেল থেকে ইংরেজি রিডিং শেখার 15 দিনের ফুল কোর্সের আজকের ক্লাসটি হলো প্রথম দিনের ক্লাস। এই ক্লাসটি ইংরেজি রিডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসটি মনোযোগ সহকারে না দেখলে বাকি ক্লাসগুলো দেখে বুঝতে পারবে না। সো কাজেই এই ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। তো আজকের ক্লাসে আমরা ইংরেজি কনসোনেন্ট লেটারগুলোর ডিফারেন্ট সাউন্ড সম্পর্কে জানবো। আমরা জানি ইংরেজিতে 21টি কনসোনেন্ট লেটার রয়েছে, কিন্তু এই 21টি কনসোনেন্ট লেটারের মধ্যে কতগুলো লেটারের বিভিন্ন ধরনের উচ্চারণ পাওয়া যায়। যেমন এখানে দেখো, সির উচ্চারণ কখনো ক বা সর মতো, ডির উচ্চারণ কখনো দ বা ড, আবার অনেক সময় জর মতো হয়। জি এর উচ্চারণ কখনো গ বা জয়ের মতো, এস লেটারটির উচ্চারণ অনেক সময় স বা জয়ের মতো হয়। টি এর অনেক রকম সাউন্ড পাই, কখনো ট, কখনো স, আবার কখনো চর মতো। একই রকম করে ডাব্লিউ এক্স ওয়াই এই লেটারগুলোর উচ্চারণ কিন্তু আমরা অনেক রকম পেতে পারি। আর বাকি কনসোনেন্ট লেটারগুলোর উচ্চারণ কিন্তু খুবই সহজ, আশা করি তোমরা সকলেই জানো। তো এবার আমরা ডিটেলস দেখব যে এই কনসোনেন্ট লেটারগুলোর উচ্চারণ কখন কেমন হয়। যেমন দেখো, প্রথমে দেখবো সি এর উচ্চারণ কখন ক এবং কখন স মতো হয়। তো এক্ষেত্রে মনে রাখবে, সি এর পরে যখন ভাওয়েল এ ও ইউ অথবা এল আর এই 5টি লেটার থাকবে, তখন সি এর উচ্চারণ কর মতো হবে। যেমন দেখো, ক্যাট ক্যাব কট কোল কাপ কাট এই শব্দগুলিতে দেখো সি এর উচ্চারণ কর মতো হয়, কেননা সি এর পরে যথাক্রমে ভাওয়েল এ ও ইউ রয়েছে। তারপরে যেমন ক্ল্যাশ ক্লাভ ক্র্যাপ ক্রো এই শব্দগুলিতেও দেখো সি এর উচ্চারণ কর মতো পাচ্ছি, কেননা সি এর পরে যথাক্রমে এল আর রয়েছে। তাহলে সি এর পরে যখন এ ও ইউ অথবা এল আর থাকে, তখন সি এর উচ্চারণ কর মতো হয়। আর বাকি ক্ষেত্রে সি এর উচ্চারণ আমরা দন্তেস্বর মতো পাবো, স্পেশালি সি এর পরে যখন ই আই ও আই থাকে। যেমন দেখো, সেন্টার সেঞ্চুরি সার্কেল সিভিল সাইকেল সাইক্লোন প্রত্যেকটি ওয়ার্ডে দেখো সি এর উচ্চারণ সর্বত হচ্ছে, কেননা সি এর পরে ই আই ওয়াই রয়েছে। এবার আমরা দেখবো ডি লেটারটির উচ্চারণ কখন ড এবং কখন জয়ের মতো হয়। তো সাধারণত ডি এর উচ্চারণ আমরা ডর মতোই পাই, যেমন ডক ডল এরকম অনেক শব্দ রয়েছে, কিন্তু আমাদের জানতে হবে ডি এর উচ্চারণ কখন জয়ের মতো হয়। তো এক্ষেত্রে মনে রাখবে, কোনো ওয়ার্ডে ডি এর আগে পরে যখন ভাওয়েল থাকবে, তখন ডি এর উচ্চারণ জ্বর মতো হবে। যেমন দেখো, গ্র্যাজুয়েট গ্র্যাজুয়ালি ইন্ডিভিজুয়াল এডুকেশন এই শব্দগুলিতে দেখো ডি এর উচ্চারণ জ্বর মতো, কেননা ডি এর আগে পরে ভাওয়েল রয়েছে। আবার মেট ডিভাইড ইনক্লুড কনক্লুড এই শব্দগুলিতেও দেখো ডি এর আগে পরে ভাওয়েল রয়েছে, কিন্তু এই শব্দগুলিতে ডি এর উচ্চারণ ডর মতোই হচ্ছে। তো এক্ষেত্রে মনে রাখবে, যে ওয়ার্ডগুলো ভার্ব আকারে থাকবে, সেখানে ডি এর আগে পরে ভাওয়েল থাকা সত্ত্বেও ডি এর উচ্চারণ জ না হয়ে ডর মতো হবে। এবার আমরা দেখবো জি এর উচ্চারণ কখন গ এবং কখন জয়ের মতো হয়। তো এক্ষেত্রে মনে রাখবে, জি এর পরে যখন এ ও ইউ অথবা এল আর থাকে, তখন জি এর উচ্চারণ গর মতো হয়। যেমন দেখো, গ্যাপ গ্যাস গো গুড গান গাম গ্ল্যাস গ্ল্যাট গ্রেট গ্রো প্রত্যেকটি ওয়ার্ডে দেখো জি এর উচ্চারণ গড় মতো, কেননা জি এর পরে যথাক্রমে এ ও ইউ অথবা এল আর রয়েছে। তারপরে যেমন দেখো, জি এর উচ্চারণ আমরা অনেক সময় জ্বর মতো পাই। তো এক্ষেত্রে মনে রাখবে, জি এর পরে যখন ই আই ওয়াই থাকবে, তখন জি এর উচ্চারণ জ্বর মতো হবে। যেমন দেখো, জেন্টেল জেনারেল জিঞ্জার জিস্ট জিম জিমন্যাস্টিক্স প্রত্যেকটি ওয়ার্ডে দেখো জি এর পরে ই আই ওয়াই রয়েছে, তাই জি এর উচ্চারণ আমরা জ্বর মতো পাচ্ছি। তবে এক্ষেত্রে কিছু ব্যতিক্রম শব্দ রয়েছে যেখানে এই রুলসগুলো ফলো হয় না। যেমন একটি শব্দ গিফট, তারপরে যেমন গিফ গার্ল এই শব্দগুলির শেষে আই থাকা সত্ত্বেও জি এর উচ্চারণ জ না হয়ে আমরা গড় মতো পাই। নেক্সট আমরা দেখব, এস লেটারটির উচ্চারণ কখন দন্তেস্বর বা কখন তালব্যস্বর এবং কখন জ্বর মতো হয়। তো এক্ষেত্রে মনে রাখবে, সাধারণত এস লেটারটির উচ্চারণ দন্তেস্বর মতো হয়, যেমন সান সোশ্যাল স্কেয়ার স্কিপ স্মল এখানে দেখো এস এর উচ্চারণ দন্তেস্বর মতো হচ্ছে। আবার এস লেটারটির উচ্চারণ তালব্যস্বর মতো হয় দুটি কারণে। কোনো শব্দে যখন এস লেটারটির পরে এইচ লেটারটি বসে, তখন এস লেটারের উচ্চারণ তালব্যস্বর মতো হয়। যেমন দেখো, শিপ শেফ পুশ ক্যাশ ড্যাশ ফিশ প্রত্যেকটি ওয়ার্ডে এস এর পরে এইচ রয়েছে, তাই এস এর উচ্চারণ তালব্যস্বর মতো। আবার কোনো ওয়ার্ডে এস লেটারটি যখন এস আই ও এন এই অবস্থায় থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট লেটার থাকে, তাহলে আবার এস লেটারটির উচ্চারণ তালব্যস্বর মতো হয়। যেমন দেখো, সেশন মিশন ম্যানশন টেনশন
প্রত্যেকটি শব্দের শেষে দেখো এজ লেটারটি এস আই ও এন এই অবস্থায় রয়েছে, এবং এস আই ও এন এর আগে কনসোনেন্ট লেটার রয়েছে, তাই এস লেটারটির উচ্চারণ তালে বসার মতো হচ্ছে। এবার আমরা দেখব এস লেটারটির উচ্চারণ কখন জ্বর মতো হয়। তো এক্ষেত্রে মনে রাখবে দুটি কারণে আমরা সাধারণত এস লেটারটির উচ্চারণ জ্বর মতো পাই। প্রথম কারণ হলো সাধারণত কোনো শব্দে ভাওয়ালের সঙ্গে এস লেটারের উচ্চারণ জ্বর মতো হয়, যেমন দেখো ইজ হিজ দোজ দিজ সিজন হুজ প্রত্যেকটি ওয়ার্ডে দেখো এসের আগে পড়ে ভাওয়েল রয়েছে, তাই আমরা এই শব্দগুলিতে এসের উচ্চারণ জ্বর মতো পাচ্ছি। দুই নম্বর কারণ হলো কোনো শব্দে এস লেটারটি যখন এস আই ও এন এই অবস্থায় থাকবে এবং তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে এসের উচ্চারণ জ্বর মতো হবে। আমরা একটু আগে দেখলাম কোনো শব্দে এস আই ও এন এর আগে কনসোনেন্ট থাকলে এসের উচ্চারণ তালে বসার মতো, এবার আমরা দেখলাম যে এস আই ও এন এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে এসের উচ্চারণ জ্বর মতো, যেমন দেখো কনফিউশন কলুজন টেলিভিশন ইলুজন প্রত্যেকটি ওয়ার্ডে এস আই ও এন এর আগে ভাবেল রয়েছে, তাই এসের উচ্চারণ জ্বর মতো হচ্ছে। এবার আমরা দেখব টি এর বিভিন্ন ধরনের সাউন্ড। প্রথম সাউন্ড হলো ট, সাধারণত টি এর উচ্চারণ টর মতো হয়, যেমন টাইম টেবল টিচার টাইগার। তারপরে দেখো টি এর উচ্চারণ তালে বসার মতো হয়, কোনো শব্দে টি আই ও এন এই অবস্থায় টি থাকলে টি এর উচ্চারণ আমরা স্বর মতো পাই তালে বসার মতো, যেমন নেশন মোশন ইলেকশন অ্যাটেনশন। এবার আমরা দেখব টি এর উচ্চারণ চ কখন হয়। তো তিনটি কারণে আমরা টি এর উচ্চারণ চর মতো পাই। প্রথম কারণ হলো কোনো শব্দে টি আই ও এন থাকলে এবং তার আগে যদি এস লেটারটি থাকে তাহলে টি এর উচ্চারণ চর মতো হয়, যেমন দেখো কোয়েশ্চেন শেষে টি আই ও এন রয়েছে, তার আগে এস লেটারটি রয়েছে তাই টির উচ্চারণ চর মতো কোয়েশ্চেন। দুই নম্বর কারণ হলো কোনো শব্দে টি সি এইচ এই অবস্থায় টি থাকলে টি এর উচ্চারণ চর মতো হয়, যেমন দেখো ক্যাশ ম্যাস এই শব্দগুলিতে টি সি এইচ এই অবস্থায় টি লেটারটি রয়েছে। তিন নম্বর হলো কোনো শব্দে টি ইউ আর ই এই অবস্থায় টি থাকলে টি এর উচ্চারণ চর মতো হয়, যেমন দেখো ফিউচার নেচার এখানে চর মতো পাচ্ছি টি এর উচ্চারণ, কেননা টি ইউ আর ই এই অবস্থায় টি লেটারটি রয়েছে। এবার দেখবো টি এর উচ্চারণ অনেক সময় দ বা থ এর মতো হয়, যেমন দেখো দা দ্যাট দিস এখানে দর মতো হচ্ছে টি এর উচ্চারণ, আবার দেখো থিন থিম থ্যাংক এই শব্দগুলিতে আবার টি এর উচ্চারণ থর মতো হচ্ছে, অর্থাৎ টি এর উচ্চারণ অনেক সময় দর মতো আবার অনেক সময় থর মতো হয়। নেক্সট দেখবো ডাব্লিউ এর বিভিন্ন ধরনের উচ্চারণ। তো এক্ষেত্রে মনে রাখবে ডাব্লিউ এর উচ্চারণ সাধারণত তিন ধরনের হয়, ও উ এবং হ, যেমন দেখো ওয়াল ওয়েভ ওয়েন্ট ওয়ান্ট ওয়াস ওয়ার্ক এই শব্দগুলিতে ডাব্লিউ এর উচ্চারণ ওর মতো হচ্ছে, ওয়াল ওয়াল ও দিয়ে শুরু হচ্ছে ওয়াল ওয়েভ ওয়েন্ট। তারপরে যেমন দেখো ডাব্লিউ এর উচ্চারণ উর মতো হয়, যেমন উইন উইল উইথ উইশ উইক এই শব্দগুলিতে দেখো ডাব্লিউ এর উচ্চারণ উর মতো হচ্ছে। তারপরে নেক্সট ডাব্লিউ এর উচ্চারণ হর মতো হয়, যেমন হু হোয়াট হুইস হুম হুস ডাব্লিউ এর সঙ্গে যখন এইচ লেটারটি যোগ হয় বিশেষ করে ডাব্লিউ এস ওয়ার্ডে ডাব্লিউ এর উচ্চারণ হওয়ার মতো হয়। তারপরে দেখবো এক্স এর উচ্চারণ অনেক সময় জ বা অনেক সময় কয়সার মতো হয়, যেমন দেখো এক্সিট জেরক্স এই শব্দগুলিতে দেখো এক্স এর উচ্চারণ জ্বর মতো। তারপরে যেমন অক্স ফক্স টেক্সট কমপ্লেক্স এক্সট্রা এই শব্দগুলিতে আবার এক্স এর উচ্চারণ কয়সার মতো হচ্ছে, অর্থাৎ এক্স এর উচ্চারণ দুই ধরনের পাই, কখনো জ্বর মতো আবার কখনো কয়সার মতো। তারপরে দেখো সবশেষে ওয়াই এর উচ্চারণ আমরা তিন ধরনের পেতে পারি, আই ই এবং এ। সাধারণত ওয়ান সিলেবল শব্দের ক্ষেত্রে ওয়াই এর উচ্চারণ আই এর মতো হয়, যেমন দেখো ক্রাই ড্রাই ফ্রাই স্কাই ট্রাই এই শব্দগুলি হলো ওয়ান সিলেবল বিশিষ্ট, অর্থাৎ মনোসিলেবিক ওয়ার্ড একবারে উচ্চারিত হয়, তাই এই শব্দগুলিতে ওয়াই এর উচ্চারণ আই এর মতো হচ্ছে। তারপরে দেখো এক সিলেবলের বেশি সিলেবল বিশিষ্ট শব্দে ওয়াই এর উচ্চারণ ইর মতো হয়, যেমন দেখো সিটি বিউটি ডিউটি আগলি হানি প্রত্যেকটি শব্দে দেখো ওয়াই এর উচ্চারণ ইর মতো হচ্ছে। তারপরে সবশেষে দেখো ওয়াই এর উচ্চারণ এর মতো হয়, সাধারণত কোনো শব্দে এর পরে ওয়াই অথবা ইর পরে ওয়াই এই অবস্থায় যখন ওয়াই থাকবে তখন ওয়াই এর উচ্চারণ এর মতো হয়, যেমন দেখো বে ডে রে সে এখানে এর পরে ওয়াই রয়েছে তাই ওয়াই এর উচ্চারণ এর মতো হচ্ছে, আবার যেমন দে গ্রে প্রে এই শব্দগুলিতে ইর পরে ওয়াই রয়েছে তাই ওয়াই এর উচ্চারণ এর মতো হচ্ছে। এক কথায় এ ওয়াই অথবা ই ওয়াই এই অবস্থায়
ওয়াই এর উচ্চারণ এর মতো হয়। তাহলে আজকে ক্লাসে আমরা দেখলাম ইংরেজি কনসোনেন্ট লেটার গুলোর ডিফারেন্ট সাউন্ড। তো তোমরা দেখতেই পাচ্ছ ইংরেজি 21টি কনসোনেন্ট লেটারের আমরা কত ধরনের সাউন্ড পেতে পারি। তো কাজেই এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। তো আজকে এই পর্যন্তই, এরপর সাক্ষাৎ আছে পরে কোনো ক্লাসে। সো কিপ ওয়াচিং আবজা স্টাডি অ্যান্ড কিপ লার্নিং।